নবী আমার রাহমাতুল্লিল আলামিন দীনের নবী মুস্তাফা জিব্রাইল আলাইহিস সালামকে বললেন জিব্রাইল কথা প্রসঙ্গে আল্লাহর নবী বললেন না জিব্রাইল কাম উমরাকা মিনাস সিনিন জিব্রাইল তোমার বয়স কত কাম উমরাকা মিনাস সিনিন فقال يا رسول الله لست علم غير انما في الحجاب الرب يا رسول الله আমি আমার বয়স বলতে পারি না তবে নবী গো আমি আপনাকে ধারণা দিতে পারি আমার বয়স সম্পর্কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আল্লাহ আমাকে বানাইলেন যখন আল্লাহ আমাকে সৃষ্টি করলেন তখন আমি চতুর্থ আকাশের মধ্যে আমি দেখতে পেলাম আমি দেখতে পেয়েছি একটা তারকা একটা বাতি এত সুন্দর তারকাটা 70,000 বছর পর্যন্ত অদৃশ্য হয় তাকে আবার 70,000 বছর পর্যন্ত প্রকাশ্যভাবে আলো দেয় 70,000 বছর আলো দেয় আবার 70,000 বছর পর্যন্ত এটা অদৃশ্য হয়ে যায় নবীজি গো আমি আমার জীবনে 72,000 বার দেখেছি জোরে বলেন সুবহানাল্লাহ 72,000 বার দেখেছি জিবরাইল আমিন তোমাকে আল্লাহ সৃষ্টি করার পরে দেখেছো তাই নাকি কয় হ্যাঁ নাম ইয়া রাসূলুল্লাহ জিবরাইল জিবরাইল রে যদি তোমাকে আল্লাহ সৃষ্টি করার পরে তুমি দেখে থাকো তাহলে তুমি মনে করে নাও তুমি সৃষ্টির আগে তুমি সৃষ্টির পূর্বে আল্লাহ এই তারকা বানাইয়া রেখে দিয়েছেন জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ সত্য নবী গো কথা তো সত্য জিবরাইল জিবরাইল রে ওয়া ইজ্জাতু রাব্বি আনা যালিকাল কাওকাব জিবরাইল আমি আমার মাওলা আমার আল্লাহর কসম করে বললাম রে ওয়া ইজ্জাতু রব্বি আনা যালিকাল কাওকাব আমার আল্লাহর ইজ্জতের কসম করে বললাম রে জিব্রাইল ওই তারকা পৃথিবীর কিছু ছিল না আমি নবী নূরে মুজাসসাম ছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ জিব্রাইল এই পৃথিবীর জমিনে কিছু মানুষেরা ফতোয়া দিবে মানুষের ঘরে মানুষ হইছে ইনি হযরতে বাবা আব্দুল্লাহ এবং মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে যেখানে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার ঘরে রসূল আগমন করেছেন যেদিন মা বাবাও ছিলেন না তখন রসূলকে আল্লাহ তাআলা নূর বানায়া রাইখা দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ এটা সহিহ হাদিস মুসলিম শরীফের হাদিস হাদিস ওয়া ইজ্জাতু রাব্বি আনা যালিকাল কাওকাব আমি এই নক্ষত্র ছিলাম আমার খোদা আমার আল্লাহ আমার রবের কসম রবের ইজ্জতের কসম করে বললাম জিব্রাইল এই তারকাটা আমি নবী ছিলাম জোরে কোন সুবহানাল্লাহ জিব্রাইল রে এই তারকা যদি তুমি এখন চিনো তাহলে তুমি এখন যদি তুমি দেখতে পাও তাহলে তুমি চিনবে কিনা জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ কি বললেন নবী গো যদি দেখি তাহলে তো আমি চিনতে পারবো কারণ যেই তারকাটা আমি কুটি 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 বছর দিকে ছিলাম সুবহানাল্লাহ রাহমাতের নবী দেখে বললেন জিব্রাইল 70,000 বছর পর্যন্ত দৃশ্য হয়ে যায় আবার 70,000 বছর পর্যন্ত আলো দেয় রে জিব্রাইল আলো দেয় 70,000 বছর আবার 70,000 বছর দৃশ্য হয়ে যায় জিব্রাইল রে তোমার জীবনে 72,000 বার দেখেছো জিব্রাইল ক্যালকুলেটর মারলে হিসাব ফেল করে দিবে ক্যালকুলেটর বলবে আমি হিসাব দিতে পারি না আমার বন্ধুরা জিব্রাইলকে নবী জানিয়ে দিলেন জিব্রাইল তোমাকে সৃষ্টির আগে আল্লাহ আমাকে নূর বানায়া রাইখা দিয়েছে ওই নূর এই বাতি এই আলো যদি এখন দেখো তুমি চিনতে পারবে কিনা রে জিব্রাইল এই কাওকাবুন নক্ষত্র দেখলে তুমি চিনবে কিনা জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমি চিনতে পারবো আল্লাহর নবী বললেন জিব্রাইল দেখে নাও রে জিব্রাইল আল্লাহর নবীর পিঠ মুবারকের চাদর রশ্মি চাদর মুবারক উঠাইয়া জিব্রাইলকে বললেন জিব্রাইল দেখো তারকা দেখা যায় কিনা জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ওই তারকা আমি চতুর্থ আকাশের মধ্যে দেখেছিলাম গো নবী যেই তারকা এখনো আপনার শরীর মোবারকে পৃষ্ঠের মধ্যে দেখা যায় জোরে বলেন সুবহানাল্লাহ